হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবার নতুন রিলিজ ডেট নিয়ে। আজকে সকালবেলা কাঙ্গুবার টিমের পক্ষ থেকে একটা পোস্টার ড্রপ করে নতুন রিলিজ ডেট রিভিল করা হয়েছে। যেমন আশা করা হচ্ছিল, এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 14 নভেম্বর 2024। ছবিটার আগের রিলিজ ডেট ছিল 11 অক্টোবর। ছবিটা প্রায় এক মাসের জন্য পিছিয়ে গেল। এবার সমস্যাটা হচ্ছে, যদি সিংহম আগেইন বা ভুলভুলাইয়া 3 বা অন্য কোনো ছবি, যদি সেটা চান্স কম, যদি 14 বা 15 নভেম্বর রিলিজ ডেট প্ল্যান করে, তাহলে সেই উইন্ডো থেকে আবার পোস্টপোন করবে কাঙ্গুবা। মানে কাঙ্গুবা কোনো বড় ছবির সাথে ক্ল্যাশে আসবেই না। এবার যদি সেখান থেকে মুভ করে যায়, তাহলে ডেট কোথায় বাঁচছে? ডিসেম্বরে তো অলরেডি প্যাকড। এবার দেখার 14 বা 15 উইন্ডোতে অন্য কোনো বড় ছবি আসে কি না। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিংহম 3 নিয়ে। সিংহম 3 এর অ্যানাউন্সমেন্ট, কোনো একটা পোস্টার বা কোনো একটা টিজার আসতে পারে 2nd অক্টোবর। এবার 2nd অক্টোবরের সাথে অজয় দেবগনের কী কানেকশন আমরা প্রত্যেকেই জানি, তো 2nd অক্টোবর আসতে চলেছে। সিংহম 3 এর কোনো একটা গ্লিমস বা অ্যানাউন্সমেন্ট, টিজার বা কোনো পোস্টার দেখার সেটা হয় কেমন? পুরো বলিউডকে তো রোহিত শেট্টি নিয়ে নিয়েছে, একটা পোস্টারে সবাই আঁটবেও বা কী করে? দেখার এই টিজারটা হয় কেমন। আমরা যদি পরের আপডেটে আসি, তো সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 এর টিজার নিয়ে। ভুলভুলাইয়া 3 এর দিওয়ালি টিজার আসবে, বহুদিন ধরে শোনা যাচ্ছে, তো মেবি সেই টিজারটার কথাই শোনা যাচ্ছে, সেই আপডেটেই এটা। পরের সপ্তাহে নেক্সট উইকে আসতে চলেছে ভুলভুলাইয়া 3 এর কোনো একটা টিজার, কোনো একটা গ্লিমস বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা পরের সপ্তাহে আসবে। দেখার সেই টিজারটা হয় কেমন। ভুলভুলাইয়া 3 এর ওপর একটু চাপ তো আছেই। যদি সিংহম আগেইন একই ডেটে আসে, কারণ এখনও সিংহম আগেইন মুভ হয়নি, তাহলে কিন্তু সেই ছবিটায় গোটা ইন্ডাস্ট্রি আছে। ছবিটা খারাপ হোক ভালো হোক, যাই হোক, ছবিটা ওপেনিং ব্যাপক নেবে। তারপর ছবিটা চলবে কি চলবে না কন্টেন্টের ওপরে সেগুলো পরের কথা। তবে যেরকম শোনা যাচ্ছে, সিংহম আগেইন আমাদের এখানকার দেশি অ্যাভেঞ্জার্স হতে চলেছে। সেখানে ফাইনাল অ্যাকশন সিকোয়েন্সে যেরকমভাবে একের পর এক ক্যারেক্টার আসবে, সেটাকে যেরকমভাবে নাকি ডিজাইন করা, সেটা দেখে প্রত্যেকে ভীষণ ভীষণভাবে এক্সাইটেড। ইনসাইডার রিপোর্ট এরকমই। আমরা যদি পরের আপডেটে আসি, তো সেটাও সিংহম আগেইনকে নিয়ে। শোনা যাচ্ছে সিংহম আগেইনে সালমান খানকে যে ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করা হয়েছিল, চুলবুল পান্ডে হিসাবে সে আসবে। সেটা তো সালমান খান না করে দেয়, সেটা তো হয় না। তবে ইনিশিয়ালি যে ছবির ক্লাইম্যাক্সের পোর্শন শ্যুট হয়, রোহিত শেট্টি ছবির আলাদা করে কিছুদিন অ্যালট করে ছবির ক্লাইম্যাক্সটাকে বদল করে, সেখানে একটা প্লে মতো করে শ্যুট করে, তো সেখানেই সালমান খানের একটা পোর্শন সে রেখেছে। এবং চুলবুল পান্ডেকে এই ছবিতে দেখা যাবে। সালমান খানের কেমিও থাকতে চলেছে সিংহম আগেইনে। যদি সালমান খানের কেমিও থাকে, ছবির বাজ কী হবে বুঝতে পারছো? অলরেডি ছবিতে এরকম একটা কাস্ট রয়েছে যেখানে একই সাথে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংকে দেখা যাবে। তার মধ্যে দীপিকা পাডুকোন, করিনা কাপুর, টাইগার শ্রফকে ছেড়ে দাও, অর্জুন কাপুরকে ছেড়ে দাও, যদি সেখানে সালমান খান প্রেজেন্ট থাকে, জাস্ট ভাবো ছবির বাজ কোথায় পৌঁছে যাবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দিওয়ালির টাইমে একটা পোস্টার বা একটা গ্লিমস আসতে চলেছে রামায়ণ ছবির। সেটার বাজেট হিউজ, সেটার কাস্টিং ব্যাপক, যেটা বিশাল বড় প্ল্যানিংয়ের সাথে হচ্ছে, বড় স্কেলে নির্মিত হচ্ছে, ছবির শিডিউল যেরকমভাবে ফেলা হচ্ছে সেটা অনেকটা সময় ধরে, তো সেই ছবির একটা অ্যানাউন্সমেন্ট বা একটা পোস্টার আসতে পারে এবছর দিওয়ালিতে। দেখার সেটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো এটাতে তোমরা অনেক একটু আপসেট হবে। সেটা হচ্ছে, লোকেশ কনকরাজ একটা টুইট করেছে, সেটা হচ্ছে তাদের 2 মাসের যা খাটনি ছিল সেগুলো সব জলে, পুরো বিষয়টা নষ্ট হয়ে গেল একটা ভিডিওর জন্য, একটা লিকেজের জন্য। সেটা কি, তারা শ্যুট করছিল তাদের আপকামিং ফিল্ম কুলি, যেখানে সাইমন ক্যারেক্টারটা প্লে করছে নাগার্জুনা। তো নাগার্জুনার একটা ব্রুটাল সিকোয়েন্স ছিল, যেটা একজন শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ড্রপ করে দিয়েছে, এবং স্বাভাবিক সেটা লোকেশ দেখেছে। তারা যে প্ল্যানিং করেছিল, যেরকমভাবে এটা শ্যুট করছিল, যেরকম সিকিউরিটি ছিল, তা সত্ত্বেও একজন সেটা শ্যুট করে আপলোড করে দেয়। তাই এতে লোকেশ খুব রাগ প্রকাশ করে এবং সে জানায় 2 মাসে তাদের যা প্রিপারেশন ছিল, যেরকমভাবে তারা প্ল্যানিং করেছিল, সেগুলো সব নষ্ট। তো মেবি তারা এই সিকোয়েন্সটাকে আবার ডিজাইন করবে। দেখো, খুব সিম্পল একটা বিষয় হলো যে তুমি সেটাকে লিক করছো, তুমি সেটাকে শ্যুট করছো, তোমার এক্সপিরিয়েন্স আলাদা, তুমি সেটাকে সামনে থেকে দেখেছো, কিন্তু সিনেমা হলে সেটা যখন আসবে সেটা সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, সেটাকে যেরকমভাবে তারা কালার দেবে, সেটাকে যেরকমভাবে তারা শর্ট ওয়াইজ চেঞ্জ করবে, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হবে, একটা অপশন ক্রিয়েট হবে, তো সেটা হওয়ার আগেই যদি সেটা লিক চলে আসে, তাহলে তো সেটা ক্ষতিকারক না। এবার যে আপডেটটা দেবো, এই আপডেটটা এমন একটা আপডেট যেটার কোনো কনফার্মেশন নেই। পরবর্তীতে হয়তো আমরা এই আপডেটটা নিয়ে কথা বলবো যে এটা সঠিক কি ভুল, তবে কিছু পেজ থেকে আপডেটটা নিয়ে কথা হচ্ছে। তো সেটা হচ্ছে, করিনা কাপুরের যে প্যান ইন্ডিয়া ফিল্মটার কথা শোনা যাচ্ছিল,
যেটা একটা বড় ছবি হবে, তার 25 বছর ইন্ডাস্ট্রিতে হয়েছে, সেই উপলক্ষে যারা বড় ছবির পার্ট হবে, সেই ছবিটা হচ্ছে স্পিরিট। এবং প্রভাসের বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে, এবং তার ক্যারেক্টারটা একইভাবে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সঙ্গে আরও একটা বিষয় হচ্ছে, এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে, মানে প্রভাসের সাথে রোম্যান্স করবে করিনা কাপুর আর প্রভাসের সাথে লড়বে সাইফ আলী খান, এবং ছবির পরিচালককে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো দেখার এই আপডেটটার জন্য আমি মুখিয়ে রয়েছি, কারণ করিনা কাপুরের মতো পারফর্মার খুব কম রয়েছে, দেখার প্রভাসের সাথে তাকে পেয়ার বাঁধে দেখা যায় কি না। অ্যাটলি সালমান খান তাদের যে ছবিটা হতে চলেছে, সেই ছবির রিলিজ ডেট যেটা টার্গেট করে মেকার্সরা কাজ করবে, সেটা হচ্ছে 14 আগস্ট 2026, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড অফ 2026। সেই সময় যখন ছবিটা আসবে, ভাবো জাস্ট ছবিটার ওপেনিং কী হবে। গেম চেঞ্জার রামচরণের নেক্সট, শঙ্করের নেক্সট, এই ছবিটার রিলিজ ডেট কনফার্ম করেছে ছবির মিউজিক ডিরেক্টর। ছবিটা আসছে 20শে ডিসেম্বর, দেখার এই ছবিটা ক্রিসমাসে এসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।